हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी खूब सहजे एक कामिज काटिंग कोड़े देखाबो। किभाबे कामिज काटिंग कोड़ा होय से पद्धति आमी आज देखाबो। एटा होच्छे सामनेर पार्ट आर आमी एटा उल्टे निच्छि। उल्टे काटिंग कोड़ले सुविधा होय। আর হচ্ছে এটা হচ্ছে ব্যাক পার্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটা লাইক দিয়ে দেবেন। এরপর আমি টু ফোল্ড করে নিচ্ছি। ভেতরের দিকে ভাঁজ যাতে না হয়ে যায় তার জন্য আমি ঠিক করে ভাঁজ করে নিচ্ছি। এইভাবে আমার চারটা পার্ট হলো, এইভাবে টু ফোল্ড করে নিলাম। যদি কারোর মাঝখানে সালোয়ারের ডিজাইন থাকে তাহলে তোমরা ঠিকভাবে দেখে কাটিং করবে, যাতে ডিজাইনটা এক সাইডে বড় বা এক সাইডে ছোট এরকম যেন না হয়ে যায়, যেন মিডিলে থাকে ডিজাইনটা, সেইভাবে দেখে তোমরা কাটিং করবে। এখানে আমি একটা আমার পুরনো একটা কামিজ নিয়ে নিয়েছি। কামিজ থেকে আমি মাপ নিয়ে নেবো, চেস্টের মাপ নিয়ে নেবো। চেস্টের মাপ আছে আমার 20 ইঞ্চি। আর পুরো লম্বার মাপ নিয়ে নেবো, পুরো লম্বাটি আছে আমার 40 ইঞ্চি। এইভাবে তোমরাও তোমাদের পুরনো কামিজ থেকে মাপ করে নেবে। আর এখানে কাঁধের মাপটি ছিল 16 ইঞ্চি। এরপর আমি এখানে ফার্স্টে আমি গলার মাপ নিয়ে নিচ্ছি। গলার মাপ নিচ্ছি আমি 2.5 ইঞ্চি। এরপর কাঁধের মাপ নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি। আড়াই ইঞ্চি আর 4.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর আমি মোহরার মাপ নিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। 7 ইঞ্চি নিয়ে আমি একটা স্কেলের সাহায্যে দাগ নিয়ে নিলাম। এরপর আমি এখানে 1 ইঞ্চি নিয়ে কর্নার থেকে একটা গোল শেপ দিয়ে দিলাম। এরপর আমি চেস্টের মাপ নিয়ে নিচ্ছি 10 ইঞ্চি। যেহেতু আমার কামিজের মাপ ছিল 20 ইঞ্চি, মানে 20 ইঞ্চি, 10 ইঞ্চি নিয়ে নিলাম ফার্স্টে। তারপর 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। তোমরা কামিজের মাপ নিয়ে নেবে। এরপর চেস্ট থেকে কোমর আর কোমর থেকে হিপ আমি 14 ইঞ্চি টোটাল নেব। এদিকে 7 ইঞ্চি নিলাম আর তারপর নিচে আরও 7 ইঞ্চি নিলাম। এরপর আমি দাগটাকে মিলিয়ে নেব। মিলিয়ে পর আমি পুরো লম্বার মাপ নিচ্ছি এখানে 44 ইঞ্চি। তোমরা তোমাদের লম্বার মাপ নিয়ে এখানে পুরো লম্বা 1 ইঞ্চি এক্সট্রা রেখে দাগ নিয়ে নেবে। আমি এখানে আমার লম্বার মাপ ছিল 40 ইঞ্চি, তো আমি কামিজটা একটু লম্বা করতে চেয়েছিলাম তাই আমি 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে মাপ নিয়েছি। এরপর আমি ঘেরাটা মাপ করে একসাথে সেট করে দিলাম। এরপর আমি কাটিং করে নেব। এভাবে একটা শেপ দিয়ে দেবেন যাতে কামিজটা কাটতে সুবিধা হয়। এরপর আমি কামিজটা কেটে নিচ্ছি।
দাগ বরাবর আমি কেটে নিলাম। এখানে পুরো গোল শেপ করে কাটতে হবে, তোমরাও দেখবে যাতে এটা গোল যেন হয় শেপটা। এখানে আমার কাটা কমপ্লিট কামিজটার। এখানে আমি সেলাই যাতে সুবিধা হয় তাই আমি একটা ছোট্ট করে দাগ নিয়ে নিলাম, একটু কেটে নিলাম যাতে সেলাই করতে সুবিধা হয়। এখানে আমি গলার শেপ দিয়ে নিচ্ছি। এখানে আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম ফ্রন্টে, আর ব্যাক সাইডের জন্য 2 ইঞ্চি আমি ছোট করে দিলাম। এরপর আমি হাতটা কেটে নেব। এখানে আমি হাতের জন্য টু ফোল্ড করে নিলাম। টু ফোল্ড করার পর আমি দেখে নেব হাতের লম্বার দিকটা। টু ফোল্ড করে আমি লম্বার দিকে, আমি হাতের আমার লম্বাটা ছোট হাত করব, এটা লম্বাটা নিয়ে নিয়েছি আমি 7 ইঞ্চি লম্বা নিয়েছি, আর চওড়ার দিকে নিয়ে নেব 10 ইঞ্চি। এইভাবে করে এখানে নিয়ে নিচ্ছি আমি, যেহেতু আমি 7 ইঞ্চি রেখেছি তাই এখানে 3.5 ইঞ্চি নিয়ে অর্ধেক করে নিয়েছি। এরপর আমি কাটিং করে নেব। এভাবে একটা শেপ দিয়ে আমি কাটিং করে নিচ্ছি। Thank you watching for my channel.